আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করছি সকলেই আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলা এর তৃতীয় অধ্যায়ের পঞ্চম পরিচ্ছেদ। পঞ্চম পরিচ্ছেদে রয়েছে বাক্য। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো না, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। দেখো, বাক্য, বাক্য কাকে বলা হয়? কতগুলো শব্দ পাশাপাশি বসে যদি একটা মনের পূর্ণ ভাব প্রকাশ করে তখন সেটাকে বলা হয় বাক্য। এটা আমরা আগে আলোচনা করেছিলাম। তো দেখো, এখানে আমরা তিনটা বাক্য দেখতে পাচ্ছি। চেষ্টা করলে সফল হবে, যদি চেষ্টা করো তবে সফল হবে, আর চেষ্টা করো সফল হবে। দেখো, এখানে কিন্তু একই রকম অর্থ প্রায় প্রকাশ করে, একই অর্থ, এই সবগুলো কিন্তু একই অর্থ প্রকাশ করে, সবগুলো বাক্য একই অর্থ প্রকাশ করে, কিন্তু তাদের ভিতরে সামান্য গঠনের কিন্তু পার্থক্য রয়েছে। যেমন দেখো, চেষ্টা করলে সফল হবে, তুমি যদি চেষ্টা করো তাহলে সফল হবে। যদি দ্বিতীয় নম্বর এটা বলেছো, যদি চেষ্টা করো তবে সফল হবে, চেষ্টা করো সফল হবে। তিনটা বাক্যই কিন্তু আসলে একই রকম অর্থ প্রকাশ করতেছে, কিন্তু তাদের গঠন ভিন্ন, তাই না? তো দেখো, এখানে কিছু প্রশ্ন করতেছে, যে বুঝতে চেষ্টা করি, নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজি। প্রথম প্রশ্ন করা হচ্ছে যে উপরে বাক্যগুলো কি একই রকম অর্থ প্রকাশ করেছে কিনা, উপরের বাক্যগুলো একই অর্থ প্রকাশ করেছে কিনা। হ্যাঁ, তিনটে বাক্যই কিন্তু একই রকম অর্থ প্রকাশ করেছে, তাহলে তোমরা লিখবা এখানে হ্যাঁ, একই রকম অর্থ প্রকাশ করে। বাক্য তিনটির গঠন কি একই রকম? বাক্য তিনটির গঠন একরকম কিনা, একরকমের কিনা? না, একই রকম না, বাক্য তিনটির গঠন একরকম না। তারপর দেখো, কোন বাক্যে কেবল একটা সমাপিকা ক্রিয়া আছে? আমরা কিন্তু আলোচনা করেছিলাম সমাপিকা ক্রিয়া কাকে বলা হয় এবং অসমাপিকা ক্রিয়া কাকে বলা হয়। দেখো, চেষ্টা করলে সফল হবে, এই যে চেষ্টা করলে সফল হবে, দেখো চেষ্টা করলে সফল হবে, এখানে মাত্র একটা অসমাপিক মানে সমাপিকা ক্রিয়া রয়েছে। তারপর দেখো, কোন বাক্যের একটি অংশ অন্য অংশের সাহায্যে ছাড়া পুরোপুরি প্রকাশ করা যায় মানে প্রকাশ করে না, কোন বাক্যের একটি অংশ অপর অংশ ছাড়া পুরোপুরি মনের ভাব প্রকাশ করে না। যেমন দেখো, যদি চেষ্টা করো তাহলে কি হবে, এখানে এই অংশ এবং এই অংশের সাথে কিন্তু সম্পর্ক রয়েছে। তাহলে একটা বাক্যের একটা অংশের সাথে যদি আর একটা অংশের সাথে সম্পর্ক থাকে, মানে দেখো একটা বাক্যের একটি অংশ অন্য অংশের সাহায্য ছাড়া পুরোপুরি প্রকাশ করা যায় না, তখন দেখো এই একটা বাক্য, সেটা হচ্ছে 2 নম্বর বাক্য। কোন বাক্যে একাধিক সমাপিকা ক্রিয়া রয়েছে? দেখো, এই যে চেষ্টা করো সফল হবে, এই বাক্যে রয়েছে একাধিক, কি বলতো, একাধিক সমাপিকা ক্রিয়া রয়েছে। তো দেখো, এইটা আমরা পূরণ করতে হবে। স্ক্রিনে তোমরা উত্তরটা দেখতে পাচ্ছ যে উপরে বাক্যগুলো একই অর্থ প্রকাশ করছে কিনা, হ্যাঁ করছে, বাক্য তিনটি গঠন একরকম কিনা, হ্যাঁ না একরকম না, তারপরে কোন বাক্যে কেবল একটি সমাপিকা ক্রিয়া রয়েছে, চেষ্টা করলে সফল হবে, কোন বাক্যের একটি অংশ অন্য অংশের সাহায্য ছাড়া পুরোপুরি প্রকাশ করা যায় না, যদি চেষ্টা করো সফল হবে, উত্তর হবে এটা, কোন বাক্যে একাধিক সমাপিকা ক্রিয়া রয়েছে, যদি চেষ্টা করো তবে সফল হবে। ওকে, তো এই বাক্যগুলো আমাদের এই উত্তরটা দিয়ে দিলাম। তারপর দেখো, বিভিন্ন ধরনের বাক্য, আমরা এখন বিভিন্ন ধরনের বাক্য দেখব। এই যে তিন রকমের বাক্য আমরা দেখলাম, তো এখন আমরা এদের সংজ্ঞা পড়ব। দেখো, গঠন অনুযায়ী বাক্যকে, বাংলা বাক্যকে তিন ভাগে ভাগ করা হয়। কয় ভাগে বলতো? তিন ভাগে, সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্য। কয় বাক্য বলতো? বাক্য কয় প্রকার? তিন রকমের, সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্য। দেখো, সরল বাক্য কাকে বলা হয়? যেসব বাক্যে কেবল একটাই মাত্র সমাপিকা ক্রিয়া থাকে, একটাই মাত্র ক্রিয়া, দুইটা ক্রিয়া থাকে না। যেমন দেখো, এখানে উদাহরণ হিসাবে শফিক বল খেলে, শফিক বল খেলে, খেলে শব্দটা একটা ক্রিয়া এবং একটাই মাত্র ক্রিয়া শব্দ রয়েছে। তারপর দেখো, তুমি খেলে আমি খুশি হব, তুমি খেলে আমি খুশি হব, এই সমাপিকা ক্রিয়া, যে ক্রিয়াটা হচ্ছে এই তোমার সেন্টেন্সটাকে পুরোপুরি শেষ করতেছে, ওটাকে বলা হবে কি, সমাপিকা ক্রিয়া, তাই না? তো দেখো, সরল সরল বাক্য এরকম, তুমি খেলে আমি খুশি হব, এই যে খুশি হব, এটা কিন্তু একটা সমাপিকা ক্রিয়া, এখানে কিন্তু একটাই সমাপিকা ক্রিয়া রয়েছে, এজন্য এটাকে বলা হয় সরল বাক্য। যে বাক্যে কেবল একটা মাত্র সমাপিকা ক্রিয়া থাকে সেই বাক্যকে বলা হয় সরল বাক্য। যেমন দেখো, তুমি খেলে আমি খুশি হব, তুমি খেলে আমি, তারপর শফিক বল খেলে, সে স্কুলে যায়, সে ভাত খায়, এই ধরনের যত বাক্য রয়েছে, যেমন একটাই মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে সেই বাক্যকে বলা হবে সরল বাক্য। তারপর দেখো, জটিল বাক্য, যেসব বাক্যের একটি অংশ অন্যের অংশের সাহায্য ছাড়া পুরোপুরি প্রকাশ করা যায় না, সেই বাক্যকে জটিল বাক্য বলা হয়। কি কি বলা হয় বলতো? যেসব বাক্যের এক মানে একটা অংশে
অন্য অংশের সাহায্য ছাড়া পুরোপুরি প্রকাশ করা যায় না। যেমন দেখো এখানে যদি আমি বলি যে সে, যিনি, এই সাধারণত একটা কথা বলে আগে, এই যে এই ধরনের বাক্যে সাধারণত এই সমস্ত শব্দ থাকে, যে তুমি দেখে বুঝতে পারবা, যে সে, যিনি, তিনি, যারা, তারা, হ্যাঁ, তারপরে যারা, তারপরে যদি, যদি, তবে, যেহেতু, সেহেতু, যখন, তখন, যত, তত ইত্যাদি শব্দ যদি কোনো বাক্যে থাকে তাহলে তুমি বলতে পারবা যে এই বাক্যটা হচ্ছে জটিল বাক্য। যেমন দেখো, যে ছেলেটি গতকাল এসেছিল সে আমার ভাই, যে ছেলেটি গতকাল এসেছিল সে আমার ভাই। দেখো যে সে, যে সে, এই বাক্যে কিন্তু দেখো যে সে আছে, এই যে প্রথমে রয়েছে যে, তারপর দেখো সে, নিচে কিন্তু দাগ দেওয়া রয়েছে সেন্টেন্সটা, এই যে সেন্টেন্সটা নিচে দেখো কি রয়েছে, প্রথমে যে, যে নিচে দাগ, শেষে কি রয়েছে, সে, যে সে। যদি এ ধরনের কোনো বাক্য যদি থাকে, যে বাক্যে দেখো আমি যদি বলি যে ছেলেটি গতকাল এসেছিল, আমি যদি থেমে যাই তখন কিন্তু বাক্যের পুরোপুরি অর্থ কিন্তু সম্পূর্ণ হয় না। তাহলে সম্পূর্ণ হওয়ার জন্য সে আমার ভাই এটা ও প্রয়োজন হয়। তাহলে এই বাক্যের, যদি কোনো বাক্যের একটা অংশ মানে পুরো সেন্টেন্সের অর্থটা বোঝার জন্য কি করা লাগে, ওই দুইটা অংশেরই তোমার সাহায্য নিতে হবে, তখন সেটাকে বলা হবে জটিল বাক্য। জটিল বাক্যে সাধারণত কি থাকে, যে সে, যিনি, তিনি, যারা, তারা, তারপর যদি, তবে, যেহেতু, সেহেতু, যখন, তখন, যত, তত ইত্যাদি শব্দ থাকে। এই যে এই শব্দগুলো এখানে থাকে, দেখো এই যে এই শব্দগুলো এখানে থাকবে, যে সে, যিনি, তিনি, এই যে সমস্ত গুলো শব্দ এখানে থাকবে। তারপর দেখো জটিল যৌগিক বাক্য কাকে বলা হয়, একাধিক বাক্য যখন যোজক দিয়ে যুক্ত করে বাক্যে পরিণত করা হয় সেই সমস্ত যোগ বাক্যকে বলা হয় কি বলতো, যৌগিক বাক্য। যৌগিক বাক্যে একাধিক সমাপিকা ক্রিয়া থাকে। যেমন দেখো এখানে যদি আমরা বলি, হ্যাঁ, উদাহরণ হিসাবে সীমা বই পড়ছে, এই একটা সেন্টেন্স, এটা কিন্তু একটা সেন্টেন্স, এই যে সীমা বই পড়ছে, সীমা বই পড়ছে, এটা কিন্তু একটা সেন্টেন্স। দেখো এখানে যদি আমরা বলি যে সীমা বই পড়ছে, এই যে সীমা বই পড়ছে, দেখো এখানে সীমা বই পড়ছে আর হাবিব ঘর গুছাচ্ছে, এই যে সীমা বই পড়ছে এবং হাবিব ঘর গুছাচ্ছে, তাহলে দেখো সীমা বই পড়ছে এটা একটা পুরোপুরি একটা সেন্টেন্স, মানে একটা পুরোপুরি মনের ভাব প্রকাশ করে, তাই না? আবার আবার কি বলতো, আবার দেখো এখানে যে হাবিব ঘর গুছাচ্ছে, এখানে দেখো সীমা বই পড়ছে আর এখানে দেখো হাবিব ঘর গুছাচ্ছে, দুইটা বাক্য কিন্তু এখানে যে বই পড়ছে পরে একটা সমাপিকা ক্রিয়া, গুছাচ্ছে এটা একটা সমাপিকা ক্রিয়া, কিন্তু এই সেন্টেন্সটা কোন কি দিয়ে বলতো সংযুক্ত করা হয়েছে, আর শব্দটা দিয়ে এই দুইটাকে একত্রে করা হয়েছে। তাহলে এই যে এই ধরনের যদি বাক্য থাকে, যে দুইটা একাধিক বাক্য, মানে একাধিক বাক্য থাকবে, সেই বাক্যগুলো কিন্তু পরস্পর এবং ও আর এই ইত্যাদি ইত্যাদি শব্দ ব্যবহার করে দুইটা সেন্টেন্সকে একসাথে জোড়া লাগানো হয়, এই যোজক বলা হয়, যে যোজক যে শব্দগুলো আছে সেটা ব্যবহার করে জোড়া লাগানো হয়, তখন এই ধরনের বাক্যকে বলা হয় যৌগিক বাক্য। তাহলে আমরা সরল বাক্য পড়লাম, সরল বাক্য কি বলতো, একটা মাত্র সমাপিকা থেকে থাকবে, যেমন শফিক বল খেলে, রফিক বল খেলে, সে আমার, সে স্কুলে যায়, আমি স্কুলে যাই, তারপরে সে ভাত খায়, সে গোসল করে, তারপরে সে, মনে করো এই ধরনের যে শব্দ যেখানে একটা মাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে বলা হয় সরল বাক্য, সরল বাক্য তাকে বলা হয় সরল বাক্য। আর জটিল বাক্য কাকে বলা হয়, যে সমস্ত বাক্যে যে, সে, যিনি, তিনি, যারা, তারা, যখন, তখন, যত, তত এই ধরনের শব্দ থাকবে তখন সেটা বুঝতে হবে সেটা হচ্ছে জটিল বাক্য। তারপর দেখো যৌগিক বাক্য কি, যৌগিক বাক্য হচ্ছে দুইটা বাক্য, যখন এবং, ও, আর এই ধরনের শব্দ, তবে এই ধরনের শব্দ দিয়ে কি করা থাকে বলতো, যুক্ত করা থাকে, তখন সেটাকে বলা হয় যৌগিক বাক্য। ওকে, তো এখানে দেখো এখানে কতগুলো শব্দ মানে বাক্য দেওয়া আছে, আমাদের এখন খুঁজে বের করতে হবে কোন বাক্যটা কি এবং কারণ সহ। যেমন দেখো এখানে শাহেদ বই পড়ছে, শাহেদ বই পড়ছে এটা কি ধরনের বাক্য বলতো, এই শাহেদ বই পড়ছে নিঃসন্দেহে তোমরা এখন জানবা যে এটা কোন ধরনের বাক্য, এটা অবশ্যই সরল বাক্য, কারণ এখানে একটাই মাত্র সমাপিকা ক্রিয়া রয়েছে পড়ছে, এই যে পড়ছে, পড়ছে একটা কি সমাপিকা ক্রিয়া, যে বাক্যে একটা মাত্র সমাপিকা ক্রিয়া থাকে সেই বাক্যকে কি বলা হয়, সেই বাক্যকে বলা হয় হচ্ছে সরল বাক্য। এই যে দেখো এখানে উদাহরণ দেওয়া রয়েছে, যেমন এটি একটি সরল বাক্য কারণ এখানে একটি মাত্র সমাপিকা ক্রিয়া রয়েছে, তো তোমরা এইভাবেই কিন্তু মনে রাখবা। তারপর দেখো যদি এখানে লেখা যদি, যদি আমার কথা শোনো তবে তোমার ভালো হবে, যদি আমার কথা শোনো, এখানে যদি আমি থেমে যাই তাহলে কিন্তু বাক্যের পুরোপুরি অর্থ প্রকাশ পায় না, তবে ভালো তোমার ভালো হবে, তবে তোমার ভালো হবে, এখানে পুরো বাক্যটা কিন্তু সম্পর্কযুক্ত, মানে একটা অংশ আর একটা অংশের সাথে সম্পর্কযুক্ত। যেমন দেখো এখানে কিন্তু যদি, যদি, তবে, যদি, তবে শব্দ ব্যবহার করেছে, এখানে দেখো যদি, তবে এ ধরনের শব্দ যদি ব্যবহার করা হয়, আমি বললাম যে, সে, মানে এ ধরনের, দেখো
যারা তারা এরকম শব্দ যদি ব্যবহার করে, এখানে যদি তবে শব্দ ব্যবহার করে যুক্ত করা হয়েছে, এজন্য এই ধরনের শব্দ যে বাক্যে থাকে সেকে বলা হয় জটিল বাক্য। তাহলে এটা একটা জটিল বাক্য, জটিল বাক্য, কারণ কি এখানে দেখো যদি তবে শব্দ দিয়ে এটা কি করা হয়েছে, সংযুক্ত করা হয়েছে। অনেক খুঁজলাম তবু তবু ঘড়িটি খুঁজে পেলাম না। তো দেখো অনেক খুঁজলাম এটা একটা বাক্য, আবার খুঁজে পেলাম না, ঘড়িটি খুঁজে পেলাম না এটা আর একটা বাক্য, এবং এই দুইটা বাক্য কিন্তু তবু শব্দটা দ্বারা, তবু শব্দটা দ্বারা এদেরকে কি করা হয়েছে বলতো, এখানে যুক্ত করা হয়েছে। মানে এখানে কিন্তু দুইটা সমাপিকা ক্রিয়া রয়েছে, একটা হচ্ছে খুঁজলাম এবং পেলাম না, হ্যাঁ খুঁজলাম এবং পেলাম না, দুইটা সমাপিকা ক্রিয়া মানে যুক্ত, দুইটা আলাদা আলাদা সেন্টেন্স, তবু শব্দটা দ্বারা এখানে কি করা হয়েছে বলতো, যুক্ত করা হয়েছে। এজন্য এখানে এই বাক্যকে বলা হবে জটিল, এটা একটা যৌগিক বাক্য, যে বাক্যে দুইটা সমাপিকা ক্রিয়া থাকবে এবং সেই মানে আলাদা আলাদা দুইটা সেন্টেন্স থাকবে, এবং তারা বিভিন্ন ধরনের যুক্ত শব্দ, যেমন যোজক শব্দ দিয়ে যুক্ত করা থাকবে, যেমন ও, এবং, আর, তবে, তবু, এই ধরনের শব্দ দিয়ে যদি যুক্ত থাকে তবে সেটাকে বলা হয় কি বলতো, যৌগিক বাক্য। তো এখন দেখো আরো কিছু শব্দ আমাদের এখানে জানতে হবে। এখানে 4 নম্বর, তুমি কোথা থেকে এসেছো, তুমি কোথা থেকে এসেছো, তুমি কোথা থেকে এসেছো, এটা কি বাক্য বলতো। এখানে তুমি কোথা থেকে এসেছো, অবশ্যই এখানে লিখবা, এইখানে লিখবা যে এটা হচ্ছে একটা সরল বাক্য, এবং সরল বাক্য কেন, কারণ একটাই মাত্র এখানে কি রয়েছে, সমাপিকা ক্রিয়া রয়েছে। এখানে কয়টা সমাপিকা ক্রিয়া রয়েছে বলতো, একটাই মাত্র সমাপিকা ক্রিয়া রয়েছে, এবং সেটা হচ্ছে কি, এসেছো, সেটা কি বলতো, এসেছো, সেটা কি বলতো, এসেছো। এই যে তাহলে দেখো এই ধরনের যে বাক্য, যে যদি কোনো বাক্য এরকম থাকে যে এখানে দেখো তুমি কোথা থেকে এসেছো, তাহলে এইখানে লিখবা যে, এখানে লিখবা কি বলতো, এই বাক্যটা হচ্ছে সরল বাক্য, এবং কেন, কারণ এখানে একটা মাত্র সমাপিকা ক্রিয়া রয়েছে। 5 নম্বরটা দেখো, যেমন কাজ করেছো তেমন ফল পেয়েছো, যেমন তেমন, আমি বলছিলাম দেখো এখানে একটা শব্দ রয়েছে যেমন, এখানে একটা শব্দ রয়েছে তেমন, যেমন তেমন, হ্যাঁ এরকম, যে যদি এরকম, যদি সে মানে সে তার মানে যারা তারা, তারপর দেখো ওই যে শব্দগুলো ছিল একটু আগে আমরা আলোচনা করেছি, যারা তারা, হ্যাঁ এই ধরনের যদি শব্দ, যিনি তিনি, এরকম যদি থাকে, যত তত, যেমন তেমন, হ্যাঁ এই ধরনের শব্দ থাকলে সেটা কি হয় বলতো, জটিল বাক্য হয়। তাহলে এখানে লিখবা এটা একটা জটিল বাক্য, এবং জটিল বাক্য হওয়ার কারণ কি, এখানে বলবা যে এখানে যেমন দেখো যেমন তেমন শব্দ দিয়ে এই বাক্যটা যুক্ত করা হয়েছে, এজন্য এটা একটা জটিল বাক্য। তারপরে আমি সকালে হাঁটি আর তিনি বিকালে হাঁটেন, এই দেখো আমি সকালে হাঁটি, এখানে হাঁটি শব্দটা এটা একটা কি বলতো, আমি হাঁটি, আমি সকালে হাঁটি, হাঁটি এটা কিন্তু একটা সমাপিকা ক্রিয়া, আর সে বিকালে হাঁটেন, হাঁটেন এই পাশে কিন্তু আরো একটা সমাপিকা ক্রিয়া রয়েছে। দেখো এই যে হাঁটি এটা একটা সমাপিকা ক্রিয়া, আর সে তিনি বিকালে হাঁটেন এটা আরো একটা সমাপিকা ক্রিয়া, দুইটা সমাপিকা ক্রিয়া যোজক শব্দ, এই দেখো যোজক আর শব্দটা দ্বারা কিন্তু যুক্ত, এজন্য এই যে এটি একটি কি বলতো, এটি একটা এখানে লিখতে হবে এটা একটা মানে যৌগিক বাক্য, এবং কারণ কি, কারণ হিসাবে লিখবা যে এখানে দুইটা সমাপিকা ক্রিয়া রয়েছে, এবং সেই যেমন হাঁটি এবং হাঁটেন, এবং তারা যোজক শব্দ আর দ্বারা সংযুক্ত রয়েছে, এজন্য এরা কি বলতো যৌগিক বাক্য। তারপর দেখো সে ভাত খেয়ে স্কুলে গেল, সে ভাত খেয়ে স্কুলে গেল, এটা কি সরল বাক্য, কারণ এখানে একটাই মাত্র সমাপিকা ক্রিয়া রয়েছে, এবং সেটা হচ্ছে স্কুলে গেল, গেল গেল এটা হচ্ছে একটা তোমার সরল বাক্য। তাহলে দেখো এইভাবে আমাদের এইগুলা এরকম ভাবেই লিখতে হবে, যে কোন ধরনের বাক্য এটা আমাদের লিখতে হবে এইভাবে, সে ভাত খেয়ে স্কুলে গেল, এবং গেল শব্দটা এখানে কি বলতো, গেল, কই যেন, এই যে গেল, গেল শব্দটা এখানে হচ্ছে তোমার সমাপিকা ক্রিয়া। তাহলে এখানে লিখবা যে এটা হচ্ছে সরল বাক্য, কারণ এখানে একটাই মাত্র সমাপিকা ক্রিয়া রয়েছে, এবং সেটা হচ্ছে কি, গেল, সেটা হচ্ছে কি, গেল। ওকে, তারপর দেখো এখানে আমি কি বলি, আমি পড়াশোনা শেষ করব তারপর খেলতে যাব, আমি পড়াশোনা শেষ করব তারপর খেলতে যাব, দেখো এখানে কিন্তু দুইটা সমাপিকা ক্রিয়া রয়েছে, শেষ করব এবং খেলতে যাব, আর এই পুরো দুইটা সমাপিকা, তার মানে দুইটা বাক্য এখানে তারপর শব্দটা দ্বারা কি করা হয়েছে বলতো, সংযুক্ত করা হয়েছে, এজন্য এটা একটা যৌগিক বাক্য। এটা কি বাক্য বলতো, যৌগিক বাক্য, এইখানে লিখবা যৌগিক এবং বাক্য, যৌগিক বাক্য কেন, কারণ কি, তুমি এরকম লিখবা, কারণ এটি এটি একটা যোজক দিয়ে যুক্ত রয়েছে, সেই যোজকটা কি বলতো, তারপর, তারপর হচ্ছে যোজক, এবং এখানে যে সমস্ত বাক্য এরকম যোজক শব্দ দ্বারা যুক্ত থাকে তাকে যৌগিক বাক্য বলা হয়, তাই না, এই শব্দটা কি, তাছাড়া এখানে দুটি সমাপিকা ক্রিয়া আছে, সমাপিকা ক্রিয়া দুটা হচ্ছে দেখো এরকম করব এবং যাব। ওকে, তারপর দেখো তুমি যখন তুমি আসবে তখন
রান্না শুরু করব। এইখানে তাহলে দেখো যখন, আর এখানে কি তখন, যখন তখন, যখন তখন, যে সে, যারা তারা, এ ধরনের শব্দ থাকলে সেটা কি হয়? অবশ্যই অবশ্যই সেটা হয় জটিল বাক্য। তাহলে এখানে লিখবা এটি একটা জটিল বাক্য, এটা একটা জটিল বাক্য, এবং কারণ কি এখানে লিখে দিবা। কারণটা কি বলতো? কারণ এখানে যখন তখন শব্দ দ্বারা যুক্ত করা রয়েছে, এখানে এক জোড়া শব্দ রয়েছে যখন তখন, তাহলে এটা কি হবে? জটিল বাক্য হবে। আজ ভোরে সুন্দর একটা পাখি দেখতে পেলাম, আজ ভোরে সুন্দর একটা পাখি দেখতে পেলাম। এই যে দেখতে পাওয়া, দেখতে পেলাম, দেখতে পেলাম, এটা কি একটা সমাপিকা ক্রিয়া? শুধুমাত্র একটাই সমাপিকা ক্রিয়া রয়েছে, সেটা হচ্ছে দেখতে পেলাম। তাহলে এটা কি হবে? একটা সরল বাক্য হবে, এবং এইখানে লিখতে হবে কেন? কারণ এখানে একটাই সমাপিকা ক্রিয়া রয়েছে, দেখতে পেলাম, এজন্য এটা হচ্ছে একটা কি বলতো, এটা একটা হচ্ছে সরল বাক্য। তো দেখো এখন স্ক্রিনে তোমরা একটা উত্তর দেখতে পাচ্ছ, এখানে 4 থেকে শুরু করে 10 পর্যন্ত এখানে করা রয়েছে, উত্তরটা করা রয়েছে। তুমি কোথা থেকে এসেছো, এটা কি বাক্য, কারণ সহ লেখা রয়েছে। তোমরা সুন্দর করে এভাবে লিখবা, লিখে এটা ডেসক্রিপশন বক্সে দেখো, আমার ফেসবুক যে গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই অবশ্যই সেই লিঙ্কে প্রবেশ করে এখানে সাবমিট করে দিবা। তো এরপরে যেটা আমাদের করতে হবে, বাক্য তৈরি করতে হবে। দেখো বাক্য তৈরি করা, বাক্য তৈরি করো, নিচের খালি জায়গা জায়গায় দুটি করে সরল বাক্য, দুটি করে জটিল বাক্য, দুটি করে যৌগিক বাক্য এখানে লিখবা। যেমন দেখো সরল বাক্য, দুটি সরল বাক্য, 1 নম্বর সরল বাক্য কি, এখানে কারণ সহ লিখবা। এটা যে একটা সরল বাক্য, কেন এটা সরল বাক্য, এটা তুমি লিখবা, সাথে করে লিখবা। তো যেমন যেমন দেখো এখানে লিখতে পারো সরল বাক্য 1, সরল বাক্য 1-এ এখানে লিখতে পারবো যে সে স্কুলে যায়, সে গোসল করে, শেষ, সরল বাক্য শেষ। সরল 1 নম্বর সরল বাক্য লিখবা যে এখানে দেখো, এইখানে এখানে লিখবা সে স্কুলে যায়, এটা একটা সরল বাক্য, কারণ সে এখানে মাত্র একটা সমাপিকা ক্রিয়া রয়েছে, সে মনে যায়। তারপরে 2 নম্বরে লিখবা সরল বাক্য 2, সরল বাক্য 2, এখানে কি লিখবা বলতো? সরল বাক্য 2, সরল বাক্য 2 লিখবা সে বাজারে যায়, সে বাজারে যায়। এই যে সে বাজারে যায়, যায় শব্দটা হচ্ছে একটা সমাপিকা ক্রিয়া। এই যে 2টা বাক্য হয়ে গেল আমাদের। তো এটা কিন্তু আমি লিখে দেবো না, তো মুখে বলতেছি, তোমরা সুন্দর করে লিখবা। তারপর দেখো জটিল বাক্য, এখানে জটিল বাক্য হতে হলে যে, সে, যারা, তারা, এ ধরনের শব্দ কিন্তু ব্যবহার করতে হয়। তো দেখো এখানে আমরা বলতে পারি প্রথম যেটা, হ্যাঁ, তিনি ভালো রাজা, যিনি, তিনি, দেখো তিনি, যিনি, যিনি, তিনি, এরকম না, তিনি ভালো রাজা যিনি প্রজাদের কথা সবসময় ভাবেন, তিনি ভালো রাজা যিনি প্রজাদের কথা সবসময় ভাবেন। ওকে, তাহলে এইভাবে বলবা যে যিনি, তিনি রাজ, তিনি ভালো রাজা যিনি, যিনি প্রজাদের কথা সবসময় ভাবেন। এরকম যিনি, তিনি শব্দটা ব্যবহার করেছি না, তাহলে এটা একটা জটিল বাক্য। অবশ্যই অবশ্যই কিন্তু লিখবা তোমরা, এটা আমি লিখে দেবো না, লিখে এটা কিন্তু অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেখো, ফেসবুক পেজের যে গ্রুপ রয়েছে, ওই মানে গ্রুপ রয়েছে, গ্রুপটা তো তোমরা এখানে সাবমিট করবে, এবং সে ফেসবুক পেজে তোমরা অবশ্যই এটাকে লাইক করবা, মানে যুক্ত হয়ে যাবে, একটু ফলো করবা। তারপর দেখো জটিল বাক্য 2 নম্বর জটিল বাক্যে আমরা কি দিতে পারি? যে রাধে সে চুল বাঁধে, যে রাধে সে চুল বাঁধে, যৌগিক বাক্য কিন্তু এটা, যে রাধে সে চুল বাঁধে, যে সে, এখানে যে সে শব্দ ব্যবহার করার কারণে যে রাধে সে চুল বাঁধে, এটা একটা জটিল বাক্য। এটা কিন্তু আমি লিখে দেবো না, এটা কিন্তু তোমরা এটা লিখবা। তারপর দেখো যৌগিক বাক্য 1, যৌগিক বাক্য 1, 2টা সমাপিকা ক্রিয়া থাকবে, তাই না? এখানে যে সে স্কুলে গেল এবং, এবং কি করলো বলতো? এবার এরকম মানে 2টা বাক্যকে একত্রে যুক্ত করতে হবে। যেমন দেখো সে স্কুল থেকে ফিরলো এবং তারপর খেলতে গেল, সে স্কুল থেকে ফিরলো এবং তারপর খেলতে গেল, সে স্কুল থেকে ফিরলো এবং, এবং শব্দটা ব্যবহার করার কারণে এটা কিন্তু 2টা সেন্টেন্স যুক্ত হয়ে গেছে। যেমন দেখো সে স্কুলে, স্কুল থেকে ফিরলো, ফিরলো একটা সমাপিকা ক্রিয়া, এবং তারপর খেলতে গেল, তারপর খেলতে গেল, এই যে খেলতে যাওয়া এটা একটা সমাপিকা ক্রিয়া, এজন্য এটা একটা যৌগিক বাক্য। তারপরে এখানে দেখো আমরা এটা বলতে পারি যেটা, যে আমার, আমার বাবা মানে তিনি আসলেন, তিনি আসলেন কিন্তু বেশিক্ষণ থাকলেন না, তিনি আসলেন, আসলেন একটা সমাপিকা ক্রিয়া, থাকলেন না একটা সমাপিকা ক্রিয়া, 2টা সমাপিকা ক্রিয়া রয়েছে এই বাক্যে, এজন্য তিনি আসলেন কিন্তু বেশিক্ষণ থাকলেন না। কিন্তু শব্দটা একটা যোজক শব্দ, যোজক শব্দ দিয়ে 2টা সেন্টেন্সকে একত্রে সংযুক্ত করা হয়েছে, এজন্য এই বাক্যটাও একটা যৌগিক, যৌগিক বাক্য। তো আমি এই বাক্যগুলো মুখে মুখে বললাম, তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই লিখে আমার, দেখো ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা ওই লিঙ্কে যুক্ত হয়ে তারপর সেটাকে সাবমিট করবা, এবং যে ফেসবুক পেজ রয়েছে পেজের পেজটাকে ফলো করে দেবা।
ওকে, তারপর দেখো এখানে চতুর্থ অধ্যায় রয়েছে। আগামী ক্লাসে আমরা চতুর্থ অধ্যায় থেকে আলোচনা শুরু করব। তো আমার ক্লাসটি তোমার কাছে কেমন লাগলো তা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা। যদি আমার চ্যানেলে তুমি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবা। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।